राज्यरे पंचायत निर्वाचन प्रक्रिया आजिठु प्रार्थीपत्र दाखल करिबे आग्रही प्रार्थी। एही प्रक्रिया आसंता 21 तारिख पर्यंत चलिबो। 22 तारिखे प्रार्थीपत्र गुड़िक जांच हेबो। आग्रही प्रार्थी माने 23 रु 25 तारिख पर्यंत प्रार्थीपत्र प्रत्याहार करिपरिबे। 25 तारिख अपराह्नरे चूड़ांत प्रार्थी तालिका प्रकाश पाइबो। वार्ड मेंबर, सरपंच और समिति सभ्य पाई ब्लॉक कार्यालय एवं जिला परिषद सभ्य माने उपजिलापालंक कार्यालय रे प्रार्थीपत्र दाखल करिबे। तबे संपर्कित अधिक सूचना देबे भुवनेश्वर आम प्रतिनिधि दिव्यज्योति महांती आम सहित फोन इन जोड़ी होती। दिव्य, राज्य में पंचायत निर्वाचन प्रक्रिया एवं आजिठु जहां प्रार्थीपत्र दाखल करिबे आग्रही प्रार्थी, तबे केतेबेले समय धार्य करा जाय छि एवं कोविड गाइडलाइन को अनुपालन करा जाय किबोले प्रार्थीपत्र दाखल करा जिवो? देखन सुपना निश्वर पंचायत निर्वाचन पय गा राजनीति एकदम टावर पूरा वर्तमान এবং দেখিব আপনার 11 তারিখে যেবেঠু রাজ্য নির্বাচন কমিশন তারিখ ঘোষণা কলে এবং নির্বাচন আচরণ বিধি ঘোষণা করা গলা বা লাগিলা সেটাঠু সেবেঠু লগাতার ভাবরে সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া সরগরম হয়েছে এবং গোটিয়ে পর গোটিয়ে স্টেপ আগু আগুচ্ছন্তি রাজ্য নির্বাচন কমিশন। প্রথমে 13 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ পাইছিলা এবং আজি আপনি দেখিবে এই যে নামাঙ্কন পত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হচ্ছে। দিন 10টা সময়ে এই প্রক্রিয়া আরম্ভ হব এবং যে মানে রয়েছে সরপঞ্চ সমিতি সভ্য সে ব্লক কার্যালয়ে সে নামাঙ্কন পত্র দাখল করে পারবে এবং যে জেলা পরিষদ প্রার্থী রয়েছেন সে জেলা উপজেলাপাল কার্যালয়ে নামাঙ্কন পত্র দাখল করে পারবে। 853 জেলা পরিষদ প্রার্থী নামাঙ্কন পত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হব এবং তা সহ সমস্ত জেলা পরিষদ ব্যতীত যে মানে রয়েছে সরপঞ্চ সমিতি সভ্য ওয়ার্ড মেম্বর এমানে চাইলে মধ্য তাঁর যে নামাঙ্কন পত্র দাখল করে পারবে। এবং আর গোটে কথা আপনি দেখবে যে লগাতার ভাবে যেভাবে জেলা পরিষদ প্রার্থী কি হব তাকে নিয়ে তিন দল ভিতরে যেহেতু দলীয় ক্যান্ডিডেট হয়ে থাকেন জেলা পরিষদ প্রার্থী, তিন দল ভিতরে অনেক আশায়ী রয়েছেন। আশায়ীকে নিয়ে অড়ুয়া বড়ছে, বিশেষ করে শাসক দল বিজেডি পাই অড়ুয়া অধিক হয়েছে যেহেতু একাধিক আশায়ী রয়েছেন গোটি গোটি জায়গায় তিন চারি আশায়ী রয়েছেন। সেপাই এপর্যন্ত যে জেলা পরিষদ প্রার্থীঙ্ তালিকা বা তাঙ্কর লিস্ট এপর্যন্ত ফাইনাল হয়ে পারু না এবং আপনি দেখবে যা সূচনা রয়েছে বিজেডি পক্ষ আহরি দুই তিন দিন লাগিযিব এই যে প্রার্থীপত্র ফাইনাল করা পাই বা প্রার্থী মানক লিস্ট ফাইনাল করা পাই। অন্যপটে বিজেপি তার ফাইনাল লিস্ট এর ভিতরে করে দিয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন পরিচালনা পাই সাতজনিয়া কমিটি গঠন করছে। আজি কিংবা এই দুই দিন ভিতরে বিজেপি তার সমস্ত প্রার্থী মানে যে জেলা পরিষদ প্রার্থী রয়েছে সে নামাঙ্কন পত্র দাখল করে দেবে এবং যে প্রক্রিয়া রয়েছে আজিঠু আরম্ভ হওয়া যাওয়া এই যে নামাঙ্কন পত্র দাখল প্রক্রিয়া আসন্তা 21 তারিখ পর্যন্ত চালিব এবং 22 তারিখে স্ক্রুটিন করা যাব বা প্রার্থীপত্র যাঞ্চ করা যাব এবং 25 তারিখে যে মানে রয়েছে চাহিবে যদি সে প্রার্থীপত্র প্রত্যাহার করা সে প্রত্যাহার করে নিয়ে এবং সেই দিন হি চূড়ান্ত তালিকা প্রকাশ পাইব এবং পরবর্তী সময়ের যেমনি জানিছেন আপনার 16, 18, 20, 24 এইভাবে ভাবে 16, 18, 20, 22, 24 এইভাবে ভাবে পাঁচটি পর্যায়ে নির্বাচন করা যাব এবং তা পরবর্তী ভোট গ্রহণ রয়েছে। নিহাতি ভাবে পঞ্চায়েত নির্বাচন পাই গোটে প্রক্রিয়া আরম্ভ হয়ে যাইছে এবং পুরা সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু দেখবার বাকি রহিলা যে যে একাধিক আশায়ী অছন্তি এমানে যে তাঁকর অসন্তোষ রহিব না কেউটি সবু দল পাই গোটে অড়ুয়া হব যে আশায়ীঙ্কর যে অসন্তোষ আমি ম্যানেজ করিবা, বিশেষ করে শাসক দল পাই অধিক অড়ুয়া হেউচি। তো সে দৃষ্টিকোণরু শাসক দল পাই বর্তমানে যে প্রার্থীপত্র যাঞ্চ ঠু হি অড়ুয়া আহুরি বড়িবার লাগিছে। আর যদি আশায়ী যে মানে রয়েছেন তাঁকু যদি অসন্তুষ্টর যদি তাঁকু মনা ন যাউচি তাহলে কেউ না কেউটি এমানে হি বিদ্রোহী সাজিব এবং এমানক দ্বারা গোটিয়ে গেম চেঞ্জ হব বলে কোয়া যাউচি। স্বপ্ন নিশ্চিত ভাবে দিব্যজ্যোতি, যাহা আপনার সূচনা দেউথিলে রাজ্যরে পঞ্চায়েত নির্বাচন নেই রাজ্য রাজনীতি সরগরম রয়েছে এবং আজিঠু প্রার্থীপত্র দাখল করিবে আগ্রহী প্রার্থী। এই প্রক্রিয়া আসন্তা 21 তারিখ পর্যন্ত চালিব এবং এনেই অধিক সূচনা দেউথিলে ভুবনেশ্বর প্রতিনিধি দিব্যজ্যোতি মহান্তি। ধন্যবাদ দিব্য আপনার তমাম অপডেট পাই।